हेलो ब्यूटीफुल फैमिलीज, तो आज हमें बनाब सुजीर हलुआ। सुजीर हलुआ बनाते लगे काजू, दूध, घी, चीनी, सूजी, एलाच और किशमिश। तो चलो फर्स्टे हमें सूजीटा घीते भेजे नहीं। काजू बादाम हमें आगे भेजे नहीं रेखे, तो सूजीटा हमें भेजे नहीं। सूजीटा एक लाल लाल कर भेजे नीते हैं फर्स्टे। सूजीटा भाजा होते थक दिन। सूजीटा भाजा हो गेले सूजीटाके आमरा नामिये नेब। काजूटाओ आमी किन्तु घीते ही भेजे नियेछि, ठीक आछे? तो चलो सूजीटा भाजा होते थाक। সুজিটা ভাজা হয়ে এসে এবার এলাচটাকে আমি একটুখানি থেতো করে নেব। এলাচটাকেও কিন্তু আমি শুকনো খোলে ভেজে নিয়েছি। দেখে নাও কাজুটা ভাজা রয়েছে। আর একটা কথা বলে দিই, সুজিটা আর চিনিটা কিন্তু সম পরিমাণে আমি নিয়েছি। মানে যে মেজারমেন্ট কাপ দিয়ে তুমি সুজি নেবে সেম পরিমাণে কিন্তু তোমরা চিনিটাও নেবে। তো চলো সুজিটা হয়ে গেছে ভাজা, এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ আমি আগে জাল দিয়ে রেখেছিলাম ভালো করে। হাফ লিটার দুধকে জাল দিয়ে আমি কিছুটা কমিয়ে নিই, সেই হিসেবে আমি রেখেছি। যতটা লাগবে সেই হিসেবে আমি মানে দুধটা অ্যাড করব, ঠিক আছে? তো দুধটা কিন্তু ভালো মতো জাল দিয়ে বেশ ঠান্ডা করে নিয়েছি। সুজিটাকে এভাবে সুন্দর মতো ফুটতে দেব দুধের ভেতরে। তোমরা কড়াইয়ের ভেতরে যে একটু কালচে কালচে দেখতে পাচ্ছ, উপরে ভেসে উঠছে, এটা কিন্তু আমি ফার্স্টে যখন ঘিতে কাজু বাদামটা ভেজে নিয়েছিলাম সেই ভাজা কাজুর যে গুঁড়ো ছিল সেটাই উপরে ভেসে উঠছে, আদারওয়াইজ কিছুই না। তো চলো আমি এবার চিনিটা অ্যাড করে দিয়েছি। সুজিটা যখন দেখবে সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে তখন কিন্তু আমরা চিনিটা অ্যাড করব। চিনিটা যতটা নিয়েছি সুজিও কিন্তু ঠিক ততটাই সম পরিমাণে নেবে, বাকিটা তোমাদের নিজের স্বাদ অনুসারে। কেউ যদি কম মিষ্টি পছন্দ করো তো অবশ্যই কম মিষ্টি দেবে। চলো এখানে তোমার সুজিটা মোটামুটি হয়ে এসছে, তারপরে আমি অ্যাড করলাম ভাজা কাজু বাদাম। তারপরে আমি দেব কিশমিশ, তারপরে আমি দেব এলাচের গুঁড়ো, ঠিক আছে? সবগুলোকে সুন্দর করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। সুজিটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর কিশমিশটা হালকা একটু দুধের মধ্যে ফুলে ওঠা পর্যন্ত, ঠিক আছে? আর সুন্দর একটা বেশ সুগন্ধ বেরোচ্ছে, আমি তো গন্ধটা পাচ্ছি, তোমরা নিশ্চয়ই পাচ্ছ না। তোমরা বাড়িতে ডেফিনেটলি এই প্রসেসে করো, খেতে তো অসাধারণ লাগবে। আশা করছি তোমার বাড়ির লোকেদেরও সবারই খুব ভালো লাগবে। তো চলো সুজিটা আমার হয়ে গেছে, আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি। তো ফ্যামিলিজ, তোমরা তো দেখেই নিলে কীভাবে আমি সুজিটা বানালাম। তোমরাও এই প্রসেসে বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো, নিজেদেরও খুব ভালো লাগবে, পরিবারের সকলেরই খুব ভালো লাগবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অনেক থ্যাংক ইউ। সবাই একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও।